তিন নম্বর হচ্ছে সাদাকাহ এব দাব্বা সাদ্দি আল্লাহ তালা একটা হাদিস উল্লেখ করেছেন যেটি বখানি মুসলিমের মধ্যে এসেছে বলেছেন কেন রাসূল্লাহ সাল্লাহসাল্লাম আজ ওয়া দ্যান নজিবুল খাইর রাসূল সাল্লাহ সাল্লাম দানশীলতায় মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন ওয়াকান আজ মা ইয়াকুন ফি রমাদান হ্যাঁ তাইয়ান তিনি রমাদান মাস আসলে সবচেয়ে আরো বেশি দানশীল হয়ে যেতেন যতক্ষণ না সে মাসটা শেষ হয় ফয়া তিহ জিব্রিল ফায়া রেদু আলাই হিল কোরআন তখন রমাদান মাস আসলে জিব্রিল তার কাছে আসতেন তার কাছে কোরআনকে পেশ করতেন শোনাতেন তাকে তার সাথে তাদারুস করতেন ফাঈদ আল্লাহ ইয়াহু জিব্রিল কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আজুয়াদা বিল খাই রেমিন রাহিল মুরসালাহ জিব্রিল যখন তার সাথে সাক্ষাতে আসতো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দানশীলতায় বেগবান প্রচণ্ড গতির ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান হয়ে যেতেন সুহানুল্লাহ তাহলে এই দেখেন কি চমৎকারভাবে একটা সাহিত্যপূর্ণ ভাষায় আব্বাস আব্বাসরদ্দ্দি আল্লাহ তাল্লাহ এই কথাটা বর্ণনা করলেন এই যে হাদিসটা বললাম এটা কার কথা এবদু আব্বাসরদ্দি আল্লাহ রাসুল্লাহামের কথা না তাহলে মানুষকে বোঝানোর জন্য খুব সুন্দর প্রাঞ্জল অথচ সাহিত্যপূর্ণ ভাষায় কোনো জিনিস প্রকাশ করা যায় এটা সাহাবাইকে রাদ বা স্কলার সাহাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসুল সাল্লাহ সাল্লামকে ফুটিয়ে তোলা হয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি হিসাবে তিরমিজের আরেকটা হাদিসে এসছে সহি হাদিস নবী সাল্লাহ বলেছেন আফদল সদাকাতে সদাকা ফিরো সবচেয়ে উত্তম সদাকা হচ্ছে রমাদান মাসের সাদাকা আচ্ছা রমাদান মাসের সাদাকার মধ্যে আমরা তাহলে কি আসলে করতে পারি অনেকভাবেই সাদাকা দিতে পারি আমরা মানুষকে আমভাবে সাদাকা দিতে পারি যে সমস্ত পরিবারগুলো তাদের ইফতারির ব্যবস্থা নেই তাদের ইফতারের ব্যবস্থা করতে পারি অথবা পারিবারিক খোরাকি যাদের নেই তাদের জন্য আমরা খোরাকের ব্যবস্থা করতে পারি এটা আমরা মদিনায় দেখেছি আল মুস্তাউদা আল খাইরি আল মুস্তাউদা আল খাইরি আমার বিশ্বের যে মদিনা একটা ফ্যামিলি নেই যার কাছে খাদ্য পৌঁছে এবং সেখানকার লোকাল গভর্নমেন্ট এবং প্রশাসন যেমন এই দায়িত্বটা পালন করতেন পাশাপাশি আফ আল খাইর যারা ভালো ভালো কাজ করেন তারাও ওই কাজটা করতেন ধনী মানুষেরা তারা অনেক খাদ্য জোগাড় করে বিভিন্ন পরিবারে পৌঁছে দিতেন এটা হচ্ছে এত আম যার কথা আল্লাহ সালাম তাল কুরআের বিভিন্ন সুরায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আর তারা আল্লাহর ভালোবাসায় খাওয়ায় কাকে খাওয়ায় মিসকিনকে খাওয়ায় ইয়তিমকে খাওয়ায় আসিরকে খাওয়ায় যারা কারাবন্দি তাদেরকেও খাওয়ায় মিসকিনকে খাওয়ানো আমাদের প্রোগ্রাম সুন্দর না আপনি খেয়াল করে দেখেন নিজের কথাই ভাবুন একটু মিসকিনকে কিভাবে খাওয়াচ্ছেন আপনি এটা নিয়ে আপনার প্ল্যান কি আপনি যদি ধনবান ব্যক্তি হন আপনার যদি কোনো কর্পোরেশন থাকে বা আপনি ইন্ডাস্ট্রির মালিক হন তাহলে মিসকিন খাওয়ানোর প্ল্যান আপনার ইন্ডাস্ট্রি কি আছে এটা একটু ভাবার বিষয় দ্বিতীয় হচ্ছে ইয়াতিম ইয়াতিমদের জন্য আমরা হয়তো ভাবি যে শুধু ইয়াতিমখানায় দিচ্ছি কিন্তু আরও অনেক ইয়াতিম তো বিভিন্ন পরিবারে লালিত পালিত হচ্ছে তাদের জন্য কি করছি অথবা আপনার আন্ডারে যদি কোনো ইয়াতিম থাকে তার জন্য কী প্রোগ্রাম নিচ্ছেন আর আসির কারাবন্দি যারা কারাবন্দীদের জন্য কিভাবে খরচ করা যায় কারাগারে গিয়ে তো অনেক সময় খাবার দেওয়া সম্ভব হয় না তাহলে অনেক কারাবন্দী মানুষ আছে যাদের পরিবার তিনি কারাবন্দী থাকার কারণে খুবই দিনহীনভাবে জীবনযাপন করছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান আমরা জানি অনেক আলেম ওলামাও থাকেন কারার অভ্যন্তরে তাদের পরিবারগুলোর খবর কী আপনি দিচ্ছেন কিভাবে তারা চলছে তারা দেশের সম্পদ বাট যে কোনো একটা টেকনিক্যাল কারণে হয়তো তাদের আজকে এই দুরবস্থা আমরা তাদের জন্য কি ভাবছি একটু একটু ভাবতে হবে আসলে খুব কম লোকই আমরা এভাবে ভাবছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুরাল ইনসানের মধ্যে এই কথাটি আল্লাহ তালা বলেছেন আর আরেকটি হাদিস ইমাম তিরবিজি বর্ণনা করেছেন সনদ হাসান সনদে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আইয়ুমা মোকমেন আত আমা মোকমেন আলা জু ইন আত আমাহুল্লাহ হুল্লাহ মিন তেমার জান্না ওমান সাকা মোকমেন আলা ওমা ইন সাকা হুল্লাহ মিন আর রাহিক ইল যে কোনো মমিন যদি অন্য কোনো মমিনকে আহার্য জোগান দেয় খাবার খাওয়ায় তার খিদার অবস্থায় তাহলে তালা তাকে জান্নাতের ফল ফলা দি খাওয়াবেন আর কোনো মোমেন যদি অন্য মোমেনকে তৃষ্ণার্ত অবস্থায় পানীয় পান করায় বা পানি পান করায় পানি পানীয় একই হকম তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে রাহিক আল মাহতুম থেকে তাকে পানি পান করাবেন এভাবে আমরা দেখি সাদাকার খুব চমৎকার সব কথা আল কোরআন এবং আসন্দার বিভিন্ন জায়গায় আছে আমি শুধু দুটো উদাহরণ এখানে দিলাম আর সালাফের কথা যদি আমরা বলি তাহলে দেখব সালাফে সালেহিনের মধ্যে আল্লাহ তারা তারা তাদের নিজের ইফতারের জন্য জিনিসগুলো অন্যকে খাওয়াই দিতেন নিজের সিয়ামরত অবস্থায় তার ইফতারের জন্য কিছু জিনিস প্রস্তুত করেছেন সেটাও তারা দিয়ে দিতেন মানুষকে খাওয়ানোর জন্য তাদের এতটা আগ্রহ ছিল আর আপনিও যদি আপনার নিজেকে এমনভাবে প্রস্তুত করতে পারেন যে জনকল্যাণই আপনার আনন্দ মানুষকে খাওয়ালেই আপনার ভেতরটা প্রফুল্ল হয় উল্লসিত হয় তখন দেখবেন সোহান আল্লাহ আপনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না আমাদের কালচার তো পাল্টে গেছে তাই না মানুষের হাত থেকে মুখ থেকে আহার কেড়ে নেওয়া মানুষের ভিটে মাটি কেড়ে নেওয়া এই কালচারটাই আসলে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কারণে আজকে মানুষের মধ্যে এত বিভেদ মানুষের মধ্যে এত নির্যাতন মানুষ আর মানুষের মধ্যে এত ভেদাভেদ এখানে আমরা দেখি আবদুল্লাহ ইবনু আমর রাদি আল্লাহ তালহমা এবং আরও অনেক সাহাবি পরবর্তীতে আলে মুলামদের মধ্যে মালিক দিনার আহমদ ইবনু হাম্বাল তারা প্রত্যেকেই প্রচুর খাওয়াতেন মানুষকে বড় বড় ইমাম দেখেন আলে মোলামাদেরও হাত বড় করতে হবে দানশীলতায় হাত বড় করতে হবে সব জায়গা থেকে আমাদের অনেক মানুষ আমরা সব শ্রেণীর মধ্যে দেখি পকেটে টাকা ঢোকাতেই বেশি অভ্যস্ত পকেট থেকে বের করতে বেশি অভ্যস্ত নয় কিন্তু আমাদের সালাফ কী স্কলার কী প্রশাসনিক কর্মকর্তা কি ব্যবসায়ী আপনি দেখেন সালাফের মধ্যে হাজার হাজার মানুষ পাবেন যারা এভাবে দানশীল দানশীল ছিলেন আর ইবন আহম আল্লাহ তাল তিনি তো ইয়েতিম এবং মিসকিনদের ছাড়া ইফতারি করতেন না আব্দুল্লাবন অমরবাদী আল্লাহ তালা নহমা যার ব্যাপারে আমরা সবাই জানি রাসুল সাল্লাহামের সন্নাকে অনুসরণ করার ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস ছিলেন সবচেয়ে বেশি সিরিয়াস ছিলেন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে তিনি সব সবসময় এমনকি রাসুল সাল্লাহ সাল্লাম যেই গাছটার নিচে দাঁড়িয়ে ছায়া দিতেন অথবা যেখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতেন তার নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি সেভাবে সে আমলটা করতেন কেন নিজেকে তিনি একটা তারবিয়ত দিয়েছিলেন প্রশিক্ষণ দিয়েছিলেন যে প্রত্যেকটা কাজে রাসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করার বিয়ত এবং শিক্ষা গ্রহণ করো মানসিক মাইন্ডসেট করো কারণ আজকে কথায় কথায় রসুল সাল্লামের সুন্নাকে ভায়োলেট করার একটা অভ্যাস গড়ে উঠেছে উঠেছে না এমনকি সালাতের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে কিংবা কোনো একটা দিবসে রসুল সাল্লামের আমল কী ছিল সে সমস্ত জায়গা পর্যন্ত তিনি কি করেছেন না করেছেন সেটাকে আমরা ইগনোর করছি সেটাকে আমরা উপেক্ষা করছি শরিয়াতের বহু জায়গায় রসুল সাল্লা আদর্শকে ধরিস করে আমরা সে জায়গায় নিজে অনেক কিছু প্রণয়ন করছি হচ্ছে না এরকম হয় তাহলে বুঝুন যে আবদুল্লাহ আল্লাহ তাল্লাহ যে কাজটা করেছেন সেটা তার অত্যন্ত প্রয়োজন আছে সন্ন্যার উপর নিজেকে অভ্যস্ত করা এমনকি সেটা যদি ফরজ ওয়াজিব নাও হয় ঠিক এই নীতিটাই পালন করেছেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা তিনিও ইয়াতিম মিসকিনদের সাথে তিনি ইফতার করতেন সিএম রেখে ইফতার করতেন সালাফের মধ্যে আমরা আরও দেখি তারা তাদের ভাই বেড়া তারা স্বজনকে খাওয়াতেন তাদের জন্য ইফতার পাঠাতেন এবং তাদের খেদমত করতেন তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন এর মধ্যে যারা করতেন দেখেন আল হাসান প্রখ্যাত মহাদেশ তা এবদুল মোবারক প্রখ্যাত সব মহাদেশ মানে তখনকার আলেমদেরকে আমরা দেখেছি কি পরিমাণ বিনয়ী সমাজ হিতৈষী সমাজ ওয়েলফেয়ারে তাদের যে বিশাল অবদান মানে একথা বলার সুযোগ নাই যে উনি জ্ঞান চর্চা করতে করতে সমাজকে ভুলে গিয়েছেন জ্ঞান চর্চা করতে করতে মানুষের অভাব অভিযোগের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না আসলে ছিল জ্ঞানের মূল উদ্দেশ্য তো হচ্ছে মানুষের কল্যাণ করা এবং পুরো ইসলামটাও এসেছে ইসলামের সবচেয়ে বড় মাকাসিদ হচ্ছে জলবু মাসালাস জলবু মাসাল পৃথিবীর সকল মানুষের তাবৎ মানব গোষ্ঠীর কল্যাণ নিয়ে আসা এবং নিশ্চিত করা অদার্বু মাকাসেদ নাস এবং মানুষের যত মাকসাদা এবং ক্ষতি আছে সেগুলোকে রিমুভ করা সেগুলোকে দূর করা এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ মাকাসেদ এবং এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য ইসলামের সকল ইবাদত এবং মামালাতের প্রোগ্রামকে সেট করা হয়েছে হচ্ছে